দুর্গাবাড়ি আগে আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ ছবি। প্রতিনিধি নীলেশ্বর সান্যাল রয়েছে টেলিফোন লাইনে। নীলেশ্বর, এখন কি পরিস্থিতি আগে জানতে চাইবো এবং ঠিক কি কারণে ধস্তাধস্তির সূচনা সেটাও জানতে চাইবো। এই মুহূর্তে কিন্তু সমস্যা মিটে গেছে, অর্থাৎ বিক্ষোভ কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু যেটা নিয়ে ঘটনার সূত্রপাত দিন পনেরো আগে বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করে বলা হচ্ছে যে দিন পনেরো আগে ময়নাগুড়ির এক বিজেপি কর্মী খুন হয়েছিল এবং সেই খুনে নাকি তৃণমূল জড়িত, এই অভিযোগ তুলে আজকে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু ময়নাগুড়িতে উপস্থিত হন এবং একটি বিক্ষোভ মিছিল করে ময়নাগুড়ি থানাতে গিয়ে একটি ডেপুটেশন দেওয়ার কর্মসূচি ছিল। সেই মিছিল যখন বিজেপি পার্টি অফিস থেকে রওনা হয়ে ময়নাগুড়ি থানার দিকে যাচ্ছে তখন বিশাল পুলিশ বাহিনী দুর্গাবাড়ির কাছাকাছি আসতেই সেই মিছিলকে আটকে দেয়। এরপরে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে সেই মিছিলটাকে কিন্তু প্রচণ্ড রকম ইট বৃষ্টি পাথর বৃষ্টি করা হয়েছে বিজেপি কর্মীদের পক্ষ থেকে বলে পুলিশ সূত্রে অভিযোগ এবং পুলিশের অভিযোগ, এবং তারপরে পরিস্থিতি প্রচণ্ড অশান্তি হয়ে ওঠে এবং ধাক্কাধাক্কি ওখানে পুলিশের সাথে ধস্তাধস্তি পর্যন্ত হয়। ঘটনায় সমস্ত রকম যে পাথর ছাড়ার যে অভিযোগ সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। তিনি বলেছেন যে এই মিছিলের মধ্যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে পুলিশ তৃণমূল কর্মীদেরকে ঢুকিয়ে দিয়েছিল, তারাই এই মিছিল তারাই এই ঢিল ছেড়েছে বলে অভিযোগ তার। ধন্যবাদ নীলেশ্বর। কোভিড যুদ্ধে নয়া উদ্যোগ রাজ্যের। এনআরএস হাসপাতালের চেস্ট ওয়ার্ডের তিনটি ঘরের মোট ১১০টি শয্যা কোভিড ইউনিটে রূপান্তরিত করা হবে। আছে নন ইনভেসিভ ভেন্টিলেশনের ব্যবস্থা, বেডের আকাল মেটাতেই এই উদ্যোগ। বেসরকারি হাসপাতালের লাগাম ছাড়া কোভিড বিলের থেকেই মুক্তি পাবেন আক্রান্তরা। আজ থেকে ১১০ বেডের কোভিড হসপিটাল চালু হলো। এটার বিশেষত্ব হচ্ছে এনআরএস মেডিকেল কলেজ প্রথম যারা রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তর চাওয়ার আগে নিজেরা স্বতঃপ্রণোদিতভাবে রোগী কল্যাণ সমিতির সিদ্ধান্ত অনুযায়ী সরকারকে প্রস্তাব দিয়েছিল যে আমরা এখানে ১১০ বেডের কোভিড হাসপাতাল চালু করব। এটার বৈশিষ্ট্য এইখানে যে এনআরএস মেডিকেল কলেজে কোভিড ইউনিট চালু হওয়ার সাথে সাথে সমানভাবে সমস্ত স্পেশালিটি এবং সুপার স্পেশালিটি সার্ভিস ইকুয়ালি চালু থাকবে এবং এই কোভিড ইউনিটে ভর্তির জন্য আলাদা রিসেপশন আলাদা অ্যাডমিশন কাউন্টার এখানে করা হয়েছে। পরিকল্পনা মাফিক ওল্ড চেস্ট বিল্ডিংয়ের সমস্ত বিভাগকে স্টুডেন্ট হেলথ হোমে স্থানান্তরের পর সেই চেস্ট বিল্ডিংয়ের সমস্ত ওয়ার্ডগুলিকে এই মুহূর্তে কোভিড ডেডিকেটেড ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হয়েছে। এবং শুধুমাত্র ওয়ার্ড বা চিকিৎসা নয়, এই কম্পাউন্ডের ভিতর ঢোকার পর থেকে কোভিড টেস্ট এবং তারপর রোগীর সমস্ত রকম প্রয়োজনীয় সেবা শুশ্রূষা সবটাই মিলবে এই একটা বিল্ডিংয়ের মধ্যে। রয়েছে নন ইনভেসিভ ভেন্টিলেটরের ব্যবস্থাও। সব মিলিয়ে স্বয়ংসম্পূর্ণ এই কোভিড ইউনিট রাজ্য সরকারের কোভিড যুদ্ধে